চামচটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পটলের মধ্যেকার বীজটা বের করে নেব। এই দেখুন ভিতরের বীজটা কিন্তু সুন্দরভাবে বেরিয়ে গেছে আর ভিতরটাও পরিষ্কার হয়ে গেছে। অল্প পরিমাণ পুর নিয়ে পটলের মধ্যে ঠুসে ভরে নেব। পটলের দোরমা বানানোর জন্য আমি যেহেতু কাজলি পটল নিয়েছিলাম তার জন্যই কিন্তু দেখুন পটলগুলো বেশ শক্ত শক্তই আছে, কোনোভাবেই নেতিয়ে যায়নি। এভাবে পটলের দোরমা বানালে দারুণ মুখরোচক লাগবে। নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। গরমের সবজি দিয়ে তো বিভিন্ন রকমের রেসিপি বানানো যায়, আজকে আমি বানাবো গরমের সবজি পটল দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। শুধুমাত্র ভাত বা রুটির সাথে নয়, এটা কিন্তু ফ্রাইড রাইস পোলাওয়ের সাথে খেতেও দারুণ লাগবে। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এই নিরামিষ রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটু বড় সাইজের শক্ত শক্ত পটল নিয়েছি। আরেক ধরনের পটল হয় সেগুলো কিন্তু বীজটাও নরম হয় আর পটলগুলো কিন্তু একটু নরমই হয়, সেই পটলগুলো নিয়ে একটু শক্ত ধরনের পটল নিয়েছি। পটলগুলো দুই ধার কেটে নেব, তারপরে এই ছালটা হালকা করে ছুলে নেব। প্রথমে পটলগুলো দুই ধার কেটে নেব, তারপরে পটলটাকে হালকা করে ছুলে নেব। পটলের খোসাটা কিন্তু সম্পূর্ণ কেটে বাদ দেব না, এরকম ভাবে ছুলেই রেখে দেব। এইভাবে পটলের খোসাটাকে ছুলে নিয়েছি। পটলের দুই ধার এবার কেটে নেব, একটা দিক আমি অল্প পরিমাণ কাটবো আর একটা দিক একটু বেশি করে কাটবো। এবার পটলটাকে ভালো করে ধুয়ে পটলের মধ্যেকার বীজগুলো বের করে নেব। পটলের যে দিকটা একটু বড় করে বেশি করে কেটেছিলাম সেই দিকে একটা চামচের পিছন দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভিতরের বীজটাকে বের করে নেব। এভাবে ঘোরালেই কিন্তু ভিতরের বীজগুলো খুব সহজেই বেরিয়ে আসবে। আর এইভাবে বের করলে কিন্তু পটলের বীজটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে, আর তার জন্যই কিন্তু পটলগুলো একটু শক্ত দেখেই নিয়েছি। এই দেখুন ভিতরের বীজটা কিন্তু সুন্দরভাবে বেরিয়ে গেছে আর ভিতরটাও পরিষ্কার হয়ে গেছে। এইভাবে বাকি পটল থেকেও বীজগুলোকে বের করে নেব। আমি এখানে কিছু মশলা নিয়েছি, মশলাগুলো শুকনো কড়াইতে ভেজে নেব। গোটা জিরে 2 চা চামচ, 1.5 চা চামচ গোটা ধনে, এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ। মশলাগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ভাজা মশলাটা এখন গুঁড়ো করে নেব। পটলের বীজগুলো বের করে রেখেছিলাম, এগুলো এখন বেটে নেব। এরই সাথে দেব 2 কাঁচা লঙ্কা, অল্প জল দিয়ে বাঁটবো। খুব বেশি যে মিহি করে বাঁটবো তা কিন্তু নয়, শুধুমাত্র যে বীজগুলো আছে সেই বীজগুলো ভালো করে ভেঙে নিলেই হবে। গ্রেভির জন্য আরো একটা মশলা আমি তৈরি করে নেব, সেটা হচ্ছে 4 মগজ কাজু আর পোস্ত। 1.5 চা চামচ মতো 4 মগজ, বেশ কয়েকটা ভাঙা কাজু আর দেবো 1 চা চামচ মতো পোস্ত। এই সবগুলোকে এবার একসাথে বেটে নেব। এবার আমি রান্নাটা করে নেব। প্রথমে এই বীজ বের করে রাখা পটলগুলোকে হালকা করে তেলে ভেজে নেব। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দেব, পটলগুলো দিয়ে দেব। এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দেব।
পটল কিন্তু ওই সময় খুব বেশি কড়া করে ভাজবো না, খুব বেশি কড়া করে ভাজলেই কিন্তু পটল একদম লেপিয়ে পড়বে। হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। পটলের ভিতরের পুরটা এখন আমি তৈরি করে নেব। পটলের বীজটা যেটা বের করে বেটে রেখেছিলাম সেই বীজটা এখন তেলের মধ্যে দিয়ে দেব। পটল ভাজা তেলের মধ্যে পটলের বীজ বাটা দিয়ে দেব। কিছুটা পরিমাণ পনির নিয়ে ভেঙে টুকরো করে রেখেছি, এটা দিয়ে দেব। একটা সেদ্ধ আলু নিয়েছি, সেদ্ধ আলুটা আমি ভালো করে ভেঙে দিয়ে দেব। এবার সবগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দেবো, ভাজা গুঁড়ো মশলা বেশ কিছুটা পরিমাণ দিয়ে দেবো। পুরটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন কিন্তু একদম শুকনো শুকনো হয়ে এসেছে, কড়াই থেকে একদম উঠে আসছে। এবার নারকেল কোড়া ছড়িয়ে এটাকে নামিয়ে নেব। নারকেল কোড়াটা আমি সবশেষে দিয়ে দিলাম, তাতে করে খাওয়ার সময় মুখের মধ্যে পড়বে আর খেতেও বেশ ভালো লাগবে। পুরটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পুরটা বেশ কিছুটা ঠান্ডা হয়ে এসেছে, এবার এই পুরটাকে পটলগুলোর মধ্যে ভরে নেব। অল্প পরিমাণ পুর নিয়ে পটলের মধ্যে ভালো করে ভরে নেব। এই দেখুন একদম ঠুসে ভরে নিয়েছি। এইভাবে বাকি পটলগুলোতেও পুরটা ভরে নেব। আজকে আমি পটলের যে নিরামিষ রান্নাটা করব সেটা হচ্ছে পটলের দোরমা। সমস্ত পটলগুলো পুর ভরে তৈরি করে নিয়েছি, এবার আমি দোরমাটা তৈরি করে নেব। প্রথমেই কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দেব। তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর খুব সামান্য পরিমাণ গোটা জিরে দেব। অল্প পরিমাণ আদা বাটা দেব। আদা বাটাটা দেওয়ার পর সামান্য ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা নাড়তে নাড়তে একদম নরম হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো কাজু, চারমগজ আর পোস্ত বাটা। এবার এর মধ্যে খুব সামান্য পরিমাণ মশলা ধোয়া জল দেবো, স্বাদ মতো লবণ দেব, হলুদ গুঁড়ো দেব, ভাজা মশলাটা এবার দিয়ে দেব। তেল ছাড়া পর্যন্ত এবার মশলাটাকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর দেখুন খুব ভালোভাবে কিন্তু তেলও ছেড়ে গেছে মশলা থেকে। এবার এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ প্রায় এক বাটি পরিমাণ, সামান্য পরিমাণ চিনি দেব, গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে, এবার এর মধ্যে পুর ভরা পটলগুলো দিয়ে দেব। এবার এই গ্রেভির মধ্যে পটলগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। পটলগুলো গ্রেভির মধ্যে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছে আর পটলগুলো একটু সেদ্ধও হয়ে গেছে। এবার নামানোর আগে খুব সামান্য পরিমাণ ঘি ছড়িয়ে এটাকে নামিয়ে নেব। কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। চাপা দিয়ে দু মিনিট মতো রেখে দিয়েছিলাম, পটলের দোরমাটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। পটলের দোরমা বানানোর জন্য আমি যেহেতু কাজলি পটল নিয়েছিলাম তার জন্যই কিন্তু দেখুন পটলগুলো বেশ শক্ত শক্তই আছে, কোনোভাবেই নেতিয়ে যায়নি। গরমের সময় তো পটল খেতে বেশ ভালোই লাগে, তার জন্য আজকে বানালাম খুব সুন্দর পটলের একটা রেসিপি, পটলের দোরমা। রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, পারলে বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে আর মুখের স্বাদও ফিরবে।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।